বেস্ট করছেন, কিন্তু এই যে মধ্যযুগীয় কাল কায়দায় যে নির্যাতন পাশবিক নির্যাতনও করে সেগুলো বাবা মেনে নেওয়ার মতো না। এগুলো আইনের পরিপন্থী, এগুলো রাষ্ট্রের আইন কানুনের পরিপন্থী, এগুলোকে আমরা বরদাস্ত করব না। আর আরেকটি বিষয় আছে, আমাদের মাননীয় সাংসদ আপনারা জানেন যে আমাদের এই অনেকেই আসছেন, ফকিরহাটের লোক আছেন এখানে, তারপরে সদরের লোক আছেন, আপনারা যারা বাগেরহাটবাসী আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একেবারেই যোগ্য উত্তরসূরি দুজন মাননীয় সাংসদ আছেন। ওনারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা বাংলাদেশের জন্যই, যে ওনারা একজন দুইজনই, একজন হচ্ছে বঙ্গবন্ধুর আপন ছোট ভাইয়ের কি বড় ছেলে, উনি মাননীয় সাংসদ বাগেরহাট এক আসনের মাননীয় এমপি, যেমন এক আসনের খেলালুদ্দিন এমপি মহোদয়, আর হেলাল সাহেবের ছেলে, একমাত্র ছেলে উনি হচ্ছেন শেখ তন্ময়, উনি বাগেরহাট দুই আসনের মাননীয় এমপি। ওনারাও আপনাদের প্রতি অনেক সদয়, যে ঘটনা ঘটেছে আমার সঙ্গে ওনাদের যোগাযোগ হয়েছে, ওনারা সবসময় আপনাদের খোঁজ খবর নিয়েছেন এবং আমাকে এমনও বলেছেন যে ভাই আপনি এটা যা যা করা লাগে করেন, ওনারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দরকার হলে কথা বলবো এগুলো নিয়ে। তো আপনাদের প্রতি সদয় হয়ে আমাদের দুই এমপি মহোদয় দুই প্রোগ্রামের জন্য কিছু কম্বল দিয়েছেন আমার মাধ্যমে, এটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তো এটা আমরা আজকে আমাদের প্রোগ্রাম শেষে আমরা এখানে কিছু কম্বল দেব আর কি, পরবর্তীতে আমাদের থানার অফিসার ইনচার্জ দিয়ে দেবেন, আপনারা ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাপাক যেন ওনাদেরকে আরও আপনাদেরকে বেশি বেশি দেখভাল করার এবং সহযোগিতা করার তৌফিক দান করে। আর আপনাদের এই বিষয়টি নিয়ে মাননীয় এমপি মহোদয় দুইজনই ওনারা খুবই মর্মাহত এবং ওনারাও কষ্ট পেয়েছেন, ওনারাও এটা নিয়ে বিভিন্ন এজেন্সির সঙ্গে কথা বলেছেন, আমার সঙ্গে সার্বক্ষণিকই ওনাদের এই বিষয় নিয়ে কথা হয় বা যোগাযোগ হয়েছে। তো যারা অপহৃত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন, পাশাপাশি আমাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন জেলা পুলিশকে আমরা এই তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য। তো আমিও আপনাদের কথা বলেছি যে আপনারা স্বতঃস্ফূর্ত সহযোগিতা করেছেন, যারা জনপ্রতিনিধি আছেন ওনারাও সহযোগিতা করেছেন, সবাই সহযোগিতা করেছেন বলেই সম্ভব হয়েছে। তো আমরা আমি মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে এমপি মহোদয়দের শুভেচ্ছা যে বার্তা সেটি পৌঁছিয়ে দিলাম, ওনারা আপনাদেরকে সালাম জানিয়েছেন তো সেই সালাম পৌঁছিয়ে দিলাম। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমি এখন এক লাইনে শেষ করতে চাচ্ছি যে এই সুন্দরবন রিলেটেড বা রাষ্ট্রবিরোধী যে কোনো অপরাধ, এই অপরাধের বিষয়ে জেলা পুলিশের অবস্থান কঠোর এবং অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না, তাকে আইনের আওতায় আনা হবে যে কোনো মূল্যে। তো যারা অপরাধী তাদের জন্য আমার মেসেজ, আমি যেটা পার্সোনালি মনে করি, কাউকে ধরে জেলে দেওয়ার সার্থকতাটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় আমি যদি কাউকে সঠিক পথে আনতে পারি, তার ভুলটা যদি সংশোধন হওয়ার সুযোগ দিই, সে যদি সঠিক পথে আসে, তাহলে আমি মনে করি এটাই হলো বড় সার্থকতা। তো যারা জলদস্যু বনদস্যু বা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত, এটা আমি জানি যে অনেকের সঙ্গেই আপনাদের যোগাযোগ আছে, এর মধ্যেও আছেন বা থাকতে পারেন নাও পারেন, তাদেরকে মেসেজ দেবেন যে যে কয়েকজন এই ভুল পথে পা বাড়িয়েছেন তাদের জন্য আমার দ্বার খোলা, তারা যদি স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে চায়, সঠিক পথে আসতে চায়, আমি পুলিশ সুপার হিসাবে তাদেরকে আমার অবস্থান ভেদে, আমি যদি 20 জন হয় 20 জনকে চাকরি দিয়ে দেবো, আমি নিজ ব্যবস্থাপনায় আমার সেই সুযোগ আছে, আমি বেসরকারি লেভেলে চাকরি দিয়ে দিব। আর সামনের মাসে রিক্রুটমেন্ট আছে, কনস্টেবল রিক্রুটমেন্ট, কারো যদি এই বনদস্যু জলদস্যুর ছেলে থাকে বা মেয়ে থাকে যোগ্য, সঠিক লাইনে যদি সে যোগ্য হয়, কারণ আমাদের ইউনিফর্মে কিছু নিয়মকরণ আছে, এই নিয়মের মধ্যে থাকলে তাদেরকেও আমি চাকরি দিয়ে দেওয়ার ব্যবস্থা করি। তবে আপনাদেরকেও নিয়ম মানতে হবে। আর দাদন ব্যবসা, আর একটা নতুন জিনিস দেখলাম, এটা কিন্তু রাষ্ট্রের আইনে এটাও অপরাধ, অন্যায়, চরম অন্যায়। এখানে অনেকেই আছে, কারো কারো নামও জানে, আমি তো অনেকদিন এই জেলায়, এইটা বাবা করা যাবে না, এটাও অন্যায়, আপনি অভিযোগ দিলে এটা আমি মামলা নিয়ে নেব। আমার কাছে এই মামলাও আছে, চিতলমারিতে মামলা আছে, তারপরে কোথায় রামপালে না কোথায় হলো কয়েকদিন আগে, এটাও করা যাবে না, এটাও রাষ্ট্র বিরোধী কাজ,
এটাও এক ধরনের হ্যারাসমেন্ট। ঠিক আছে, আপনি ব্যবসা করেন করেন, আপনার ব্যবসায় সকল প্রকার ব্যবসায় সহযোগিতা, আপনি আমরা নিরাপত্তা দেবো, আপনি মহাজনগিরি করবেন, এই সাধারণ মানুষকে আপনি অত্যাচার করবেন, এটাও এটাও আমরা এটাও রাষ্ট্র সমাধান মানে সাপোর্ট করবে না, কখনো সমর্থন করবে না। এটা নিয়েও আমরা একটা তথ্য পেয়েছি বা বড় একটা তথ্য পেয়েছি। আর এই জলদস্যুদেরকেও নিয়ন্ত্রণ করে এরা, আমি চেষ্টা করছি এদেরকেও এই আইনের আওতায় আনার জন্য। এই জলদস্যু সম্পর্কিত এই আমাদের স্বাগত বক্তা বলেছেন যে টেকনোলজির মাধ্যমে এদের বক্তব্য আমার কাছে এসেছে। ঠিক আছে, তো মহাজন যারা আপনি ন্যায্য যেটা করার করেন, আপনি মহাজন একা তো সব কাজ করতে পারবেন না, আপনি ফিশিং ট্রলার করেছেন বা জাল ভাড়া দিয়েছেন সেটা দেন, কিন্তু দেখলাম যে সেই 500 বছর আগের অবস্থা, নির্যাতন নিপীড়ন, তো এইটা বাবা করা যাবে না। যারা এগুলো করছেন, যারা মুসলমান সম্প্রদায়ের, তারা তো জানেনই যে এই ধর্মকর্ম করে কোনো লাভ হবে না যদি আপনি সুদের ব্যবসা করেন আর ওই দাদনের ব্যবসা করেন। ঠিক আছে, সকল ধর্মেরই তো থিন প্রাইস সেম কনসেপ্ট সেম, হিন্দু ধর্মেও নিষেধ, খ্রিস্টান ধর্মেও নিষেধ, বৌদ্ধ ধর্মেও নিষেধ, বা অন্যায় বা গোনার কাজ। তো এখানে এটারও একটা আমরা রুট পেয়েছি। আর এই জলে জলদস্যু বনদস্যুদের সাথে এদেরও একটা সম্পর্ক আছে, তো তাদেরকেও আমাদের সম্মানিত এখানে জনপ্রতিনিধিরা আছেন, এটা বিষয়ে এটা আপনারাও সোচ্চার হবেন। এটা নিয়ে মানুষের মধ্যে অনেক হতাশা আছে, ক্ষোভ আছে, কষ্ট আছে, এটা মূলত আপনাদেরই দেখার দায়িত্ব। আমরা হয়তো লিগ্যাল পার্টটা দেখবো, তো আমি আশা করবো যে আমাদের এখানে উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, উনি উনি আমরা জেনেছি আমাদের উপস্থাপক বলেছেন যে বারবার নির্বাচিত, তো ওনারও দায়িত্ব আছে। আমাদের মেয়র মহোদয় আছেন, উনি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, ওনাদের কল্যাণেই আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি।